আসসালামু আলাইকুম প্রিয় ইনভেস্টর ভাইয়েরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমরা জানি শেয়ার মার্কেট অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ স্থান, জেনে বুঝে সব জ্ঞানে আমরা ইনভেস্ট করব। এই টিউটোরিয়ালটি শুধুমাত্র পরামর্শ প্রদান করে, কোনো শেয়ার ক্রয় বা বিক্রয় সম্পর্কিত কোনো সিদ্ধান্ত প্রদান করে না। শত ভালো পেশাদারদের সাথে পরামর্শ করে বাই সেল করবেন, বেশি বেশি ট্রেড করবেন না, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, ওয়াচ করছেন, তাদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেরাও আপডেট থাকবেন বলে আশা রাখি। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি BSCCL এর RSI এন্ড PE বর্তমানে কোম্পানিটির RSI আছে 69.71, খুব ভালো অবস্থায় আছে RSI, এবং PE আছে 18.46। অর্থাৎ PEটা আমরা সবসময় বলি 15 বা তার নিচে অথবা 20 বা তার নিচে যে সকল PE আছে এ সকল কোম্পানিতে ইনভেস্ট করা অত্যন্ত ঝুঁকিমুক্ত, এটা একটি ঝুঁকিমুক্ত বলে আমার কাছে মনে হয়। আমরা যদি চার্ট দেখি, অ্যানালাইসিস করে দেখি, 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই কোম্পানিটি এখন বর্তমানে আছে 183 টাকা, এখানে 186 টাকা এখন বর্তমানে আছে। এবং এটা এখন পর্যন্ত একটু এর চেয়ে একটু বেশি উঠছিল, সেটা আমরা পরের চার্টে হয়তো দেখবো। যদি আমরা চার্টটাকে একটু অ্যানালাইজ করে দেখি, তাহলে দেখা যাবে যে আসলে কোম্পানিটি 80 টাকা থেকে মুখ করে 141 টাকা পর্যন্ত প্রথমে উঠছিল, তারপরে আবার ডাউন ট্রেন্ড হয়ে এটা 120 টাকায় নেমেছিল, তারপরে মুখ করে আবার 190 টাকায় উঠছিল, এটা মুখ করে তারপরে আবার 145 টাকায় ডাউন ট্রেন্ড হয়ে এখন 186 টাকায় আছে। ভেরিয়াস টেকনিক্যাল ইন্ডিকেটর, আমরা যদি ইন্ডিকেটরগুলি দেখি, তাহলে বুলিঞ্জার ব্যান্ডটা আপট্রেন্ডের দিকে আছে, বুলিঞ্জার ব্যান্ডটা আপট্রেন্ডের দিকেই আছে। প্যারাবোলিক সার আমরা যদি দেখি, স্টারগুলিকে আমরা যদি দেখি, তাহলে এখন এটা কিন্তু নিচে দিয়ে আছে, অর্থাৎ উপরের দিকে ওঠার মুভমেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যদি মানি ফ্লো ইন্ডিকেটরটাও দেখি, এটাও কিন্তু উপরের দিকেই ইন্ডিকেট করতেছে, মানি ফ্লো ইন্ডিকেটরটাও উপরের দিকে ইন্ডিকেট করতেছে। ভলিউমটা একটু কমে গেছে, এই ভলিউমটা যদি একটু বাড়ে, তাহলে বোঝা যাবে যে এটা আরও সামনের দিকে আগাবে বলে মনে হয়। ওয়ান ইয়ার শেয়ার হোল্ডিং স্ট্যাটাস যদি আমরা দেখি, তাহলে 2020 জুনের 2020-এ গভর্নমেন্টের কাছে 73.84% শেয়ার ছিল, এখনও তাই আছে। ইনস্টিটিউটের কাছে 11.34% শেয়ার ছিল, বর্তমানে কিন্তু 13.33% শেয়ার আছে। বিদেশিদের কাছে 2.93% শেয়ার ছিল, বর্তমানে 2.68% শেয়ার আছে। পাবলিকের কাছে 11.89% শেয়ার ছিল, এখন কিন্তু 10.15% শেয়ার আছে। আমরা যদি হিসাব করি যে টোটাল ফ্লোটিং শেয়ার হলো 26%, টোটাল ফ্লোটিং শেয়ার আছে 26%, অর্থাৎ মার্কেটে যেই শেয়ারগুলি বাই সেল হতে পারে এই পরিমাণ শেয়ার হলো 26%। 5 বছরের ডিভিডেন্ড হিস্ট্রি দেখলে এটা দেখা যাবে যে সবসময় এটা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছেন, 2016-তে 10%, 17-তে 12%, 18-তে 5%, 19-এ 16%, 20-এ 20% ক্যাশ। আমরা যদি 9 মান্থ এটার EPS দেখি, এখন 7.60 টাকা এবং এর নেট অ্যাসেটগুলো 48.50 টাকা। এভাবে যদি EPS ঠিক থাকে, তাহলে বছর শেষে হয়তো 10 টাকা EPS হতে পারে। এবং এই EPSটা মনে হয় ওর আগের যে কোনো বছরের EPS এর চেয়ে অনেক বেশি। এটার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলি আমরা যদি দেখি,
তাহলে বর্তমানে ওইটা আছে 186 টাকা, এটা সর্বোচ্চ 190 টাকা পর্যন্ত উঠছিল, ওখানে একটু রেজিস্ট্যান্স একটা আছে, তার নিচে একটা 170 টাকা একটা সাপোর্ট লেভেল আছে, 160 টাকা একটা সাপোর্ট লেভেল আছে, তারপরে 144 টাকা একটা সাপোর্ট লেভেল আছে। এখন দেখার বিষয় যে আমাদের আগামী দুই একদিনের মার্কেটে এই 190 টাকার রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কিনা। যদি 190 টাকার রেজিস্ট্যান্সটা ব্রেক করে সে মুভমেন্ট করতে পারে, তাহলে আশা করি এটা অনেক দূর যাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, সবাই শেষ পর্যন্ত ছিলেন এবং আছেন আমার সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।